চুলে কলপ কিনে লাগাবেন নাকি অকালে চুল নষ্ট করবেন নাকি তিন মিনিটেই দেখিয়ে দিব জাদু। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে আপনার চুল তো কালো হবে একদম গোড়া থেকে চিরস্থায়ী, আর আপনার চুল লম্বা ঘন, আর সব থেকে বেশি আপনার চুলের গোড়া একদম মজবুত ইটের মতো শক্তিশালী হবে, আপনার চুল কখনো ঝরে পড়বে না। তার জন্য আমি এখানে নিয়েছি আমলকি। এখন কিন্তু আমলকি পাওয়া যাচ্ছে, আর এরকম আমলকি 10 টাকা 20 টাকার অনেকগুলো করে দেয়। আপনি এরকম আমলকি নিয়ে নেবেন, আর আমরা যারা চুলে জন্য যত্ন করি তারা জানি আমাদের চুলের যত্নে আমলকি কতটা উপকার। সেই আদিকাল থেকেই আমলকির ব্যবহার, বিভিন্ন চুলের যে আমরা ব্যবহার করি প্রোডাক্ট সেগুলোতে কিন্তু এই আমলকি ব্যবহার করা হয়, তবে সেগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে বাজারের পণ্যগুলো। আমি এখান থেকে 6 থেকে 7টি আমলকি ভালো করে পাটায় ভেটে থেতো করে একদম রস বের করে নিয়েছি। আর আপনি যদি আমলকি দিয়ে আরও অনেক অনেক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন, তাহলে আমার ভিডিও পেয়ে যাবেন। আমি এখানে রস করে নিয়েছি এতটুকু পরিমাণ। আপনি চাইলে এখানে আমলকি শুকিয়ে পাউডার করেও এই রেমেডিটি বানাতে পারেন, সেটা আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। এখন আমি এখানে রান্নাঘরে চলে আসছি, আর এখানে নিয়েছি কড়াই। আপনি কিন্তু এখানে লোহার কড়াই ব্যবহার করবেন, লোহার কড়াই কিন্তু আমাদের চুলের যত্নে অনেক বড় উপকার করে, কারণ লোহার কড়াইতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, আর লোহার কড়াইতে আপনি এই রেমেডিটা বানালে সেটা আরও কালো হয়ে উঠবে, সেটাও আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার। আপনি কখনো লোহার কড়াই ঘষে মেজে পরিষ্কার করবেন না, মরিচা যে জং ধরে সেটাও আমাদের চুলের জন্য উপকার। আমি এখন এই উপকরণটি এখানে ঢেলে দিয়েছি, আর বাটিটা হালকা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখানে আমি সাথে দিব কফি। কফি কিন্তু আমাদের চুলের যত্নে, চুল লম্বা করতে, ঘন করতে, চুল কালো করতে অনেক দিক দিয়েই উপকার করে। আপনার বাসায় কফি থাকলে আপনি এখানে 1 চামচ পরিমাণ কফি দিয়ে দিবেন। আমরা হঠাৎ করে বাইরে যাচ্ছি, পার্টিতে যাচ্ছি, তখন আমাদের চুলগুলো কালো, দু একটা সাদা চুল পাকা হয়ে গেছে, কালো চুলগুলো দেখতে অনেক বিশ্রী দেখায়, অকালেই পেকে যায় বয়স হওয়ার আগে, তখন কিন্তু আমাদের চেহারার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আমি এখানে এই মিনি প্যাকেট পুরোটা কফির পাউডার এখানে দিয়ে দিয়েছি, আর অনবরত কিন্তু আপনি এটা নাড়তে থাকবেন। আমি আমার এক আন্টির জন্য বানাচ্ছি, তার হালকা পরিমাণ চুল কিছুটা পেকে গেছে, তার জন্য অল্প পরিমাণ বানাচ্ছি। আপনি কিন্তু এখানে আরও বেশি পরিমাণ এই রেমেডিটা বানাতে পারেন। এখন আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে একদম একটু আঠালো ঘন করে নিয়েছি। এই তো এখন আমি এটা একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনি এটা কিভাবে ব্যবহার করবেন আমি এখন বলে দিব, তবে এটার সাথে আপনি আরেকটা উপকরণ দিতে পারেন, সেটা হচ্ছে আমাদের চুলের যে আমরা রাজা বলি, কারণ তেল ছাড়া চুল চলেই না, সেখান থেকে আপনি বেশি না 3 থেকে 4-5 ফোঁটা এরকম নারকেল তেল দিয়ে দিবেন, যাতে চুলে এটা দিলে একদম ঝিলিক মারে, একদম সিল্কি হয়। এই তো আমি তেলটা দিয়ে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নেবেন, যাতে তেলের কোনো অংশ ছেঁটা ফোঁটা এটার মধ্যে না দেখা যায়, একদম ভালো করে আপনি ফেটে নেবেন। এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস যেটা আপনার চুলকে ধীরে ধীরে একদম সুন্দর মসৃণ কালো করবে। অনেকে ভাবে প্রাকৃতিক জিনিস একদিন দুই দিন দিলাম দূর হয় না, কিন্তু বাইরের জিনিস আপনি একদিন দিলেন হয়ে গেল, পরবর্তীতে আপনার চুলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আপনি একটানা কয়েকদিন দিয়ে দেখুন না কতটা ফলাফল। আর রেমেডি দেওয়ার আগে অবশ্যই আপনার চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবেন, আর এটা সবার আগে আপনার মাথার গোড়া থেকে একদম ভালো করে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় হাত দিয়ে অথবা তুলোর সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন, যাতে আপনার চুলের গোড়াতে পুষ্টি যোগান দেয়। পুষ্টি যদি না থাকে আপনি যতই উপরে আলগাত্রা মাখুন হবে না কিন্তু। আর এটা দিয়ে আপনি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিবেন, আর সব থেকে বেশি ভালো হয় রাতে ব্যবহার করলে, তারপর আপনি 2 দিন পরে শ্যাম্পু করে নেবেন, সাথে সাথে শ্যাম্পু করবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।